প্রার্থীর অনুপস্থিতিতে প্রার্থী বদলের দাবিতে অনর দলীয় কর্মীদের নিয়ে প্রার্থীর সমর্থনে প্রার্থীকে জেতানোর লক্ষ্যে রবিবার ইসলামপুরের সদর কার্যালয়ে বৈঠক করল বিজেপি নেতৃত্ব। পাশাপাশি কেন্দ্র রাজ্য নেতৃত্ব ঘোষিত প্রার্থীকেই মেনে নিয়ে তাদের নিজেদের প্রার্থী বলে দাবি করল। সেই নির্বাচনকে কিভাবে সুষ্ঠুভাবে কাজ করা যায় এবং যুবদের দায়িত্ব কি থাকবে সেই বিষয়ের উপর আজকে আমাদের এই বৈঠক। ইসলামপুরের বিজেপি নেতৃত্ব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন্দ্র রাজ্য নেতৃত্ব ইসলামপুরের দলীয় নেতাকর্মীদের উপর এই ঘোষিত প্রার্থীকেই চাপিয়ে দিল। দ্বিমত নেই, তিনি আমাদেরই প্রার্থী, কেন দ্বিমত থাকতে যাবে? আমরা সেই বিষয়ে সেই নির্বাচনী প্রক্রিয়াটা সে কাজগুলো কীভাবে সম্পূর্ণ হবে এমন সময় খুবই কম আমাদের হাতে, যত তাড়াতাড়ি কাজগুলো সম্পন্ন করা যায় সেই বিষয়ের উপরে আমাদের আজকে বলতে। বিষয়টা হলো যে প্রার্থী বদলের দাবিতে এই নির্বাচন দলীয় নির্বাচনে কার্যালয়ের সামনে আর কি একটা বিক্ষোভ হচ্ছিল, তা আপনাদেরই কর্মী সমর্থকেরা পরিষদ, তাই তো? হ্যাঁ দেখুন, বিজেপি পার্টি তো এত বড় দল, সেখানটায় সবার তো মন রাখা যায় না, কারো হয়তো কষ্ট লাগতে পারে সে সাময়িক করেছে, কিন্তু আমরা চেষ্টা করেছি সেগুলোকে বন্ধ করার এবং পরিবেশকে শান্ত করে এবং সবাই একসঙ্গে যেন আমরা আবার ঝাঁপিয়ে পড়তে পারি সেদিকে আমরা চেষ্টা করছি। কিন্তু বিজেপি প্রার্থী সমরূপ মণ্ডল তিনি বলছেন যারা এখানে আন্দোলন করেছে তারা বহিরাগত, কি বলবেন? না তিনি হয়তো তাই বুঝেছেন হয়তো, কিন্তু আসলে কি এত বড়, এত কার্যকর, এত সবার তো মুখ চেনা সম্ভব না,